সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্য বোঝাই ট্রাক। মঙ্গলবার ভোর সকাল ৫টা নাগাদ ১৯১ নম্বর জামালদহ থেলপুর মোড়ের সামনে ঘটনাটি ঘটে। ট্রাকের চালক মুক্তার হোসেন জানিয়েছেন, মালদা থেকে ট্রাকটি নিয়ে তিনি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ভোর সকাল ৫টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলে জামালদহ ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরিবারের সদস্যরা একসাথে আত্মীয় শ্রেষ্কৃত্যে যাওয়ার সময় মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের বেলতলা এলাকায় পথ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল গাড়ির সামনের অংশ। জানা গিয়েছে, পরিবারকে নিয়ে মাথাভাঙ্গা থেকে নিশিগঞ্জে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি দাঁড়িয়ে থাকা মারুতি গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় হতাহত কেউ না হলেও দুমড়ে মুচড়ে গিয়েছে মারুতি গাড়ির সামনের অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। গাড়িটা আমি আসছি, ওইখানে মনে করো ওই গাড়িটা আসতে যদি আমি ধারায় বসছি, ও তাও আইসে আমাকে ডাইরেক্ট মারে। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি মুসিগঞ্জ যাচ্ছি। কিসের জন্য? ওইখানে মারা গেছে, মানে মারা গেছে, সীতাতে কষ্ট করতে যাব। মানে লোক নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ। আপনাদের কেউ মারা গেছে? আমাদের এলো, আমার দাদা ছিল, বৌদি দুই বৌদি ছিল, দুই দাদা ছিল। ওই যে গাড়িটা টাইনা নিল, ওইটা ওই মারা গেছে। মানে কোন দিক থেকে আসছিল গাড়িটি? গাড়িটা ওই দিক থেকে আসছে, আমি এদিকে যাচ্ছি। না আহত হয় নাই, গাড়িটা ড্যামেজ হয়ে গেছে পুরো।